আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই প্রশ্ন করেছেন, সহবাসের পর 70 গোসল করা কি জরুরি? সেই বিষয়ে জানালে খুব উপকৃত হব। ধন্যবাদ ভাই, আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। সহবাসের পর গোসল করা জরুরি কিনা সে বিষয়ে জানতে চেয়েছেন। আমাদের সমাজে অনেক যুবক যুবতী আছে, যারা অনেকেই হয়তো জানি না ফরজ গোসল কি বা ফরজ গোসল কিভাবে করতে হয়, তো সে দিকে যাচ্ছি না। তো সহবাসের পর আপনি জানেন যে আপনার উপরে গোসল ফরজ হয়ে আছে, সে মুহূর্তে আপনি ঘুমাতে চাচ্ছেন বা আপনি চাচ্ছেন গোসলটা পরে করবেন, তো দেখা যাচ্ছে যে আপনি ঘুমের ঘরে আপনার ফজরের নামাজ যে সময় চলে গেছে, আপনি গোসল করতে পারছেন না, তাই নামাজও পড়তে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার পাপ হচ্ছে। এবং এমনও হতে পারে যে আপনি ঘুমিয়েছিলেন, আপনি যে আপনার উপরে যে গোসল ফরজ ছিল তাও আপনি ভুলে গেছেন, এমন সময় আপনি কোরআন স্পর্শ করে ফেললেন, এমনকি আপনি মসজিদে ভ্রমণ করে ফেললেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পাপ হচ্ছে। আশা করি ভাই, সহবাসের পর 70 গোসল করে নেওয়া সর্বোত্তম, ন্যায্য ভুলে যাওয়ার আশঙ্কা আছে। তাছাড়া হঠাৎ এমনও প্রয়োজন পড়তে পারে যাতে গোসল করে নেওয়া জরুরি। অবশ্যই নিশ্চিন্ত হলে ঘুমাবার আগে অথবা কাজকর্ম বা পানাহা করার আগে উঁচু করে নেওয়া মুস্তাহাব। এখানে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, কাজকর্ম বা ঘুমানোর আগে আপনি যদি উঁজু করে ঘুমান তাহলে আপনার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু নামাজ পড়ার আগে, কোরআন তেলাওয়াত করার আগে এবং মসজিদে গমন করার আগে আপনাকে অবশ্যই গোসল করে নিতে হবে। এবং এখানে একটি হাদিসে যে স্পষ্ট বোঝা যাচ্ছে, গোসল করে নেওয়াই সর্বোত্তম, কারণ আপনার কখন কোন কাজে জরুরি প্রয়োজন পড়তে পারে তা আপনিও জানেন না, তাই গোসল করে নেওয়াটাই সর্বোত্তম। এবং গোসল না করে আপনি উজু করে খাবার দাবার খেতে পারবেন, মসজিদে ভ্রমণ এবং কোরআন তেলাওয়াত তওয়াফ করতে পারবেন না, এই ব্যতীত আপনি খাবার দাবার সংসারে কাজকর্ম করতে পারবেন, কিন্তু গোসল করে নেওয়াটাই সর্বোত্তম। গোসল না করে আপনি নামাজ পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, এবং যদি আপনি ভুলিয়ে যান তাহলে তো আরও বড় পাপ হচ্ছে, তাই গোসল করে নেবেন। আশা করি ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন তা সুন্দর এবং যথার্থ উত্তর পেয়েছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।